আন্ধারাস খাবো, তাই বিখ্যাত গাছি সোম ভাইকে বললাম আজ রস খাবো ভাই, একটু সকাল সকাল গাছ কেটে দিস। সোম ভাই বললো চল এখনই যাই গাছ কেটে দিই। বললাম যাবতীয় প্রোটেকশন দিয়ে দিস যাতে রসটা নষ্ট না হয়। সোম ভাই মানুষ হিসাবে চমৎকার, গাছ হিসেবেও অনেক উন্নত মানের। গাছ কাটতে কাটতে সোম ভাই গল্প শুরু করলো, জানিস মেহেদি, জীবনের দীর্ঘ সময়টা তোদের বাড়িতেই কাটিয়েছি, এই গাছ কেটে অন্যান্য কাজকর্ম করে। তোদের বাড়িতে অনেক গাছ ছিল, সেগুলো কাটতাম, রস তৈরি করতাম, গুড় তৈরি করতাম, বাজারে বিক্রি করতাম। সোম্ভাই এক মনে গাছ কেটে চলেছে, নিটুট রস তৈরি করতে হবে। বললাম ভাই রসটা যেন ভালো হয়, আমি খাবো না শুধু, অনেক অতিথিও খাবে। সোম্ভাই এক মনে গাছ কেটে চলেছে। সোম্ভাই মানুষ হিসাবে যেমন চমৎকার, কথাবার্তা তেমনই চমৎকার, খুব মিষ্টি মনের মানুষ। সোম্ভাই গাছ কাটছে, মাঝে মাঝে আমার দিকে তাকাচ্ছে আর হাসছে, আমি ভিডিও করছি। সোম্ভাই খুব খুশি, আমিও খুশি।